রাত 11টার দিকে 11টা বেজে যায়, তো আমাকে হোটেলে রাখার ট্রাই করে যে আমাকে হোটেলে রাখবে। তো আমি আসলে বুঝে ফেলি যে ওর প্ল্যান যে হ্যাঁ ও যদি আমাকে হোটেলে আসে, মানে রাত্রে আমি টাকাটা নিয়ে আসি, রাত্রে টাকা নিয়ে আসার পর আমি অর্ডারপে রেখে দিই, আর ওরে বলে দিই যে অর্ডারপে টাকা আছে তুমি নিয়ে নিও। বলে যে আচ্ছা ঠিক আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠি ওর জন্য এটি করি। তো পরে দেখা যায় ও আমাকে বলে যে আমি রিয়া আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে আমি সব কিছু কমপ্লিট করবো। আমি বসে আছে, ওকে, ও অফিসে যায়, অফিস থেকে আর ফিরে না বাসাতে, টাকা পয়সা নিয়ে ও চলে যায়। আমার নাম রিয়া, আমি এখন জব করি না, আমি একটা ছোটোখাটো হাসপাতালে আছি, নার্সিংয়ের কোর্স করতেছি, আমি থাকি মহাখালীতে। আমি আমার লাইফের একটা স্টোরি বলতে আসছি। আমি আমার লাইফে অনেক বড় একটা ভুল করছি, আমি চাই না যে আমার মতো কোনো ভুল আর কেউ করুক। আমি 2019-এ একটা জব করতাম, তো সেখানে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, আমি সে আমাকে অনেক লাভ করতো, ভালোবাসতো। ফার্স্ট টাইমের দিকে আমার ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হয়েছে, তো ফার্স্ট টাইমের দিকে সে অনেকভাবে আমাকে প্রপোজ করছে, অনেকভাবে ইমপ্রেস করার ট্রাই করছে আমাকে। দেন আমি আস্তে আস্তে একটা ছেলের প্রতি আমিও দুর্বল হয়ে গেছিলাম। দুর্বল হয়ে যাওয়ার পর তার সাথে আমার একটা সম্পর্ক হয়, রিলেশন হয়, তার সাথে আমি রিলেশন করি, এক বছরের মতো রিলেশন থাকে আমাদের। তো আমার সাথে রিলেশন থাকার পর এক বছর পর সে আমাকে বিয়ের প্রপোজাল করে, সেই আমাকে বিয়ের জন্যই করে, হ্যারেস করে। তো ওই মুহূর্তে আসলে আমার বিয়ের কোনো প্রিপারেশন ছিল না, আমি জব করতেছিলাম, ইভেন না আমার ফ্যামিলিগতভাবেও অন্য জায়গায় বিয়ের জন্যই করতেছিল। বাট ও এটা জানার পর অনেকভাবে ভেঙে পড়ে, অনেক কান্নাকাটি করে, আমার অনেক ফ্রেন্ড সার্কেলদের প্রবলেম ফেস করতে হয় আমার জন্য, যে আমার ফ্রেন্ড সার্কেলদের হুমকি টুমকি দেয় অনেকভাবে। তো পরে এক পর্যায়ে সবাই বোঝায় যে ছেলেটা হয়তো বা অনেক ভালোবাসে, তো সেজন্য হয়তো বা তোকে বিয়ে করতে চাইতেছে। তো পরে আমিও আসলে ওরকমভাবেই করি, করে বিয়ে করি। ইভেন ওর সাথে আমার শর্ত থাকে যে আমি ওকে বিয়ে করবো, বাট এখন ফ্যামিলি জানবে না, সেটা পরে জানবে। পরে হচ্ছে আমার ফ্যামিলি যখন আর কি আমাকে বিয়ের জন্য চাপ দেবে বেশি, তখন আমি আমার ফ্যামিলিকে জানাবো। তো পরে ও ইভেন আমার ফ্যামিলিতে ও আসে মধ্যে, আমার ফ্যামিলিকে ই করার পর, আমার বিয়ের আগে আমার ফ্যামিলিতে আসে। ফ্যামিলিতে আসার পর আমার ফ্যামিলি বলে যে এখন তো ওকে বিয়ে দিব না, কিছুদিন টাইম লাগবে, তো তুমি কি ওয়েট করতে পারবা কিনা। তো ছেলে বলছে যে হ্যাঁ আমি ওয়েট করতে পারবো। কিন্তু কিছুদিন পর সে আবার আমাকে নানানভাবে প্রেশার দিতে শুরু করে যে বিয়ে করে রাখো, তা নাহলে প্রবলেম হবে, এটা সেটা অনেকভাবে প্রেশার ক্রিয়েট করে। দেন তারপর তার সাথে আমি বিয়ে করি। বিয়ে করার শর্ত ছিল যে জানানো যাবে না। তো বিয়ে করার এক সপ্তাহ পরে ও আমার ফ্যামিলিতে এসে, আমি বিয়ের এক সপ্তাহ পর আমি একটু অসুস্থ হয়ে যাই শারীরিকভাবে, অফিস থেকে ছুটি নিই, ছুটি নিয়ে আমি আমার গ্রামে যাই। তো গ্রামে যাওয়ার পর ও হচ্ছে কোনোভাবে জানতে পারে আমার কোনো এক ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যে আমাকে নাকি আমার আব্বা আম্মু জোর করে বাড়িতে নিয়ে গেছে, আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা ছিল, আমি সেদিন মানে খুব পরিমাণ অসুস্থ ছিলাম। তো পরে ও আমাকে জানায়, আমার ইভেন আমার আমার গ্রাম পর্যন্ত চলে যায়, আমার গ্রামে গিয়ে অনেকভাবে নানান ধরনেরভাবে সিক্রেট করে, আমার সম্মান, আমার সম্মানে হানি আনে, আমার আব্বুর সম্মানে অনেক কিছু করে, অনেক বাজে বাজে কথা বলে আমার, আমরা যেগুলো আসলে বলার মতো ভাষা না। তো পরে হচ্ছে আমি ঢাকা আসি, আমার আব্বু আমাকে বাসা থেকে বের করে দেয়, আমি ঢাকা আসি। ঢাকা আসার পর তার কাছে যাই, তাকে ফোন করি যে আসার জন্য, সে আসে। আসার পরে আমি বলি, তাকে জিজ্ঞাসা করি যে সে কেন করলো এটা আমার সাথে, আমি তো তাকে বিয়ে করছিলাম, তো তাকে ছেড়ে যাওয়ার জন্য এটা করি নাই। তো সে বলে, অনেক কথা বলে যে আমি নাকি বাজে টাইপের, অন্য কোথাও চলে যেতাম, এটা সেটা অনেক কিছু বলে। তো যাই হোক, তো পরে আমি বললাম যে এখন তো আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, তো তুমি এখন আমাকে অ্যাকসেপ্ট করো, মেনে নাও আমাকে। বাট ও তখন অ্যাকসেপ্ট করে না আমাকে, বলে এখন আমার ফ্যামিলি মানবে না, আমি তোমাকে এখন অ্যাকসেপ্ট করতে পারবো না। তো ওই মুহূর্তে আমি খুব ভেঙে পড়ি, আমি কোথায় যাবো, কারণ ওই মুহূর্তে আমার কেউ ছিল না, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথেও ওর জন্যই হচ্ছে আমার খারাপ সম্পর্ক হয়ে গেছে। ইভেন আমার ফ্যামিলি তো আমাকে বলে দিছে যে, আমার বাবা আমাকে ডিরেক্ট বলে দিছে যে তোমার মতো মেয়ে যদি ঘরে থাকে আমি আমি আমার জীবন শেষ করে দেব। তো আমি চাই না যে আমার আমার জন্য আমার ফ্যামিলি কোনো প্রবলেমে পড়ুক, সেজন্য আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম। দেন ওই মুহূর্তে ও আমাকে অ্যাকসেপ্ট করতে চায় না, বলে যে এখন এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে কোথায় তুলবো, আমার তো ফ্যামিলি মানবে না। তো তারপর আমি ওর হাতে পায়ে অনেকভাবে কান্নাকাটি করি, হাতে পায়ে ধরি, অনেকভাবেই করি যে আমি এখন কোথায় যাব, আমার তো এখন ওর যাওয়ার কোনো জায়গা নাই।
তো তারপর ও আমাকে অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে করে সারাদিন, সারাদিন পর রাত 11টার দিকে 11টা বেজে যায়, তো আমাকে হোটেলে রাখার ট্রাই করে যে আমাকে হোটেলে রাখবে। তো আমি আসলে বুঝে ফেলি যে ওর প্ল্যান যে হ্যাঁ ও যদি আমাকে হোটেলে রাখে ও চলে যাবে। তো পর আমি হোটেলে ওইখানে থাকি না, ওকে বলি যে আমার সাথে থাক, আমার সাথেই থাকতে হবে। তো যাই হোক, ওইখানে একটা ছোটোখাটো বাসা নেয়, বাসা নেওয়ার পর ওইখান থেকে আমার স্টার্ট হয় ওর সাথে থাকা, আমরা থাকি এভাবে ছিলাম কিছুদিন। তো সপ্তাহখানিক পর, হ্যাঁ সপ্তাহখানিক ছিলাম, সপ্তাহখানিক থাকার পর ওর মানে মিসবিহেভ শুরু হয়ে গেছে আমার সাথে, নানান ধরনের বাজে কথাবার্তা, গায়ে হাত তোলা, মানে সব পরিমাণে ইস্যু করে দিত। ইভেন বলতো যে তোমার বাসায় কথা বলো, তোমার বাসায় কথা বলে তোমার বাসায় চলে যাও। তো ওই মুহূর্তে আমি কিভাবে বাসায় যাবো, ওর আমি যতই বোঝানোর ট্রাই করতাম ও বুঝতো না। আর তা এভাবে করার পর যাই হোক, যতটা আমি নিজে থেকে পারছি কন্ট্রোল করার ট্রাই করছি, জব করছি, বাট ও কোনো জব করতো না, আমি জব করতাম সে টাকা দিয়ে ও চলতো। তো এইভাবে চলার পর মাসখানিক যাওয়ার পর আমার ফ্যামিলি আমার সাথে আস্তে, আমার ফ্যামিলি বলতে আমার আম্মু আমার সাথে কন্ট্যাক্ট করে আর আমার ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে। তো কন্ট্যাক্ট করার পর আমার আসে, আসার পর দেখে যে আমি খুব মানে খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম। তো আসার পর আমার আম্মু আমাকে একটু হেল্প করে যে এভাবে আমি তো কখনো এভাবে ছিলাম না, তো এত কষ্ট করে চলতেছি দেখে আমার ফ্যামিলি আমার মা আমাকে কিছু হেল্প করে। তো সেটা ও জানে, আমি বলি যে দেখো আমার আম্মু আমাকে এই হেল্পটা করছে। তো ওই ওই জিনিসটা ও সুযোগ নিয়ে নেয়, সুযোগ নিয়ে নেয়, দেখা যায় যে দুদিন পর পর ও আবার আমাকে বলে যে তোমার ফ্যামিলির কাছে হেল্প চাও, তোমার ফ্যামিলির কাছে হেল্প চাও। তখনই আমার ফ্যামিলি পুরোপুরিভাবে আমাকে মানে নেয়। তবুও আমি যতটুকু ট্রাই করছি, আমার আম্মু আমাকে হেল্প করছে, আমার ভাই আমাকে হেল্প করছে, বাট ও কোনো জব টব করতে ইচ্ছুক না, ও কোনো জব করতে চায় না। ওর ওকে যদি জিজ্ঞাসা করা হয় ও শুধু একটা কথাই বলে যে আমি তো তোমাকে নিয়ে থাকতে চাইনি। তো এইভাবে চলার পর চলতে থাকে অনেকভাবে, দুদিন পর পর সিংক্রেট হতেই থাকে, গায়ে হাত তোলা এগোতে থাকে। ইভেন মাঝখানে আমি কনসেপ্ট করি, কনসেপ্ট করার পর ও এটা জানতে পারে যে আমি কনসেপ্ট করি, ও আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। আমি কনসেপ্ট করার পর আমার ফ্যামিলিকে জানাই, জানার পর আমার ফ্যামিলি একটু খুশি হয়, খুশি হওয়ার পর আমি আসি ওরে ওর আমার বাসায়। আমি জানতাম যে ও কনসেপ্ট করলে ও মেনে নেবে না। তো তারপরও হচ্ছে আমার ভাবি আর কি মানে খুশি আসে আমাকে নিতে, তো পরে আমার ভাবি খুশিতে বলে দেয় যে ও তো কনসেপ্ট করছে। তো মানে ও কোনো কিছু বলে না, ও বাসায় আসে, বাসায় আসার পর আমাকে অনেক প্রেশার ট্রিট করে যে তুমি এই বাচ্চাটা ই করে ফেলো, অপারেশন করে ফেলো, এখন কিভাবে বাচ্চা নিবা এই মুহূর্তে এই সিচুয়েশনে, মানে অনেকভাবে ই করার ট্রাই করে। তো আমি ওরে বুঝাই যে ঠিক আছে, এখন তো ফ্যামিলি কিছুটা মেনে নিছে, তো এখন আমরা ই করে না করি, বাচ্চাটা অপারেশন না করি, কারণ একটা বাচ্চা হলে দেখা যাবে যে অনেক কিছু চেঞ্জ হতে পারে, তোমার ফ্যামিলি চেঞ্জ হতে পারে, আমার ফ্যামিলি চেঞ্জ হতে পারে। তো ওটা বলে যে তখন ওই মুহূর্তে ও মেনে নেয়, বলে যে আচ্ছা ঠিক আছে। তো দুদিন পর ও একটা ওষুধ নিয়ে আসে, তো নিয়ে আসার পর বলতেছে যে আমি আবার কনসেপ্ট হওয়া অবস্থায় একটু অসুস্থ হয়ে যাই, খেতে টেতে পারি না। তো একটা ওষুধ নিয়ে আসে, নিয়ে আসার পর বলতেছে যে তুমি এটা খাও। তো আমি বলছি এটা কিসের ওষুধ, তো বলছে যে আমি ফার্মেসি থেকে নিয়ে আসছি, আমার এক পরিচিত ফ্রেন্ড আছে, তো সে বলছে যে তোমার দুর্বলতাটা কেটে যাবে আর শরীরে শক্তি পাবা, খাইতে টাইতে পারবা, এই অবস্থায় যদি খাইতে না পারো তাহলে কীভাবেই করবা। তো আমি ট্যাবলেটটা খাই, ট্যাবলেটটা খাওয়ার পর আমার রাত্রে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়, সন্ধ্যার দিকে খাই রাত্রে ব্যথা হয় আর কি প্রচণ্ড পরিমাণ। তো ব্যথা হওয়ার পর আমার খুব প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। দেন ওকে জানাই আমি এই যে এটা হয়েছে, তো বললো যে হয়তো বা এটা ওষুধের সাইড ইফেক্ট। তো আমি বললাম যে সাইড ইফেক্ট হলে তো এভাবেই হওয়ার কথা না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডে যা বকা দিতেছি যে এটা কেন করলো। তো ওর ফ্রেন্ডের কাছে গেছে, যাওয়ার পর বললো ফ্রেন্ডের কাছে, ও তো আসলে মিথ্যা কথা বলছে আমাকে, সেটা আমি পরে জানতে পারলাম। তো যাই হোক, এভাবে আমার ওই বাচ্চাটা ও নষ্ট করে ফেললো। তো নষ্ট করার পর ওর একটা আমার আমার হচ্ছে একটা ভাই থাকে, আপন ভাই না অবশ্য, সম্পর্কর ভাই, ফেসবুকে ওর সাথে আমার পরিচয় হয়। তো ও জব টব করতে চায়, তো আমি আমার ফ্রেন্ডকে আমার ভাই আগে জানাই, তো আমার ভাই তার অফিসে একটা জব দিয়ে দেয়। তো জব দেওয়ার পর ও ট্রান্সফার হয় যাত্রাবাড়ি, আমরা যাত্রাবাড়ি, ও যাত্রাবাড়ি আবার হচ্ছে ওর মামারা ছিল সম্পর্ক ওদের এলাকার, তো ওইখানে আমরা চলে যাই, ওইখানে বাসা নেই, ওইখানে আমরা চলে যাই। তো চলে যাওয়ার পর দেখা যায় যে ওইখানে যাওয়ার পর মানে ওর মিসবিহেভটা আরও বেড়ে যায়। হ্যাঁ মানে জানি না সেটা কেন, খুব পরিমাণে মিসবিহেভ বেড়ে যায়। অফিস থেকে আসার পর ঠিকভাবে কথা বলতো না, মানে খুব খারাপ ব্যবহার করতো। তো যাই হোক, এভাবে চলতে থাকে। তো
তো জব করতে থাকে। তো হঠাৎ করে এরকম ওর, আর যদি আরেকটা কথা এখানে যে ওর ফ্যামিলিকে যদি আমি জানাতাম যে আপনার ছেলে এমন করতেছে, তাহলে ওর ফ্যামিলি উল্টো আমাকে আরো দোষারোপ করতো যে আমি নাকি ভালো না সেজন্য ওনাদের ছেলে এমন করে। কিন্তু আসলে পরে আস্তে আস্তে অনেক কিছুই জানতে পারি যে সে আমার হাজবেন্ড, তার পাস্ট অনেক বাজে, সে অনেক বাজেভাবে ইটি করতো, ফ্রেন্ডদের সাথে চলতো। হ্যাঁ, তার মা বাবাই আমাকে বলছে। তো যাই হোক, এভাবে যাত্রা বাড়ি থাকার পরে হঠাৎ করে ওর সাথে আমার একবার ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমাকে রাত 1টা বাজেও আমাকে বাসা থেকে, ঘর থেকে বের করে দেয়, বাসা থেকে ঘর থেকে বের করে দেয়। আমি চলে আসি, ওর এক মামা, ওই যে ওর মামা যে থাকে ওর মামার বাসায় আমি যাই। তো যাওয়ার পর ওর মামাকে আমি বলি যে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আমি এখন কি করব। তো পরে ওর মামা আবার ওরে ডাকে, ওরে ওই মুহূর্তে ওর রাত্রে ডাকে, ডাকে আবার মিল করায় দেয়। তো মিল করায় দেওয়ার দেখা যায় যে ওই সেম একই অবস্থা, মানে দুদিন পর কেউ যদি মিল করায় দেয় দেখা যায় আবার দুদিন পর ওই সেম কাহিনীও করে। তো এরকম করার পর আমি আবার মাঝখানে আবার একবার ঝগড়া হয়, ঝগড়ার পর আমি আমার বাপের বাড়ি চলে আসি। তো মা বাপের বাড়ি চলে আসার পর এর ভিতরে ও আবার অসুস্থ হয়ে যায়। ওর আমার শাশুড়ি আমাকে খবর দেয় যে ও অসুস্থ, দেন আমি আমার আম্মুকে নিয়ে চলে যাই যে ও অসুস্থ থাক, মানুষ তো অসুস্থের সময় তো তার স্ত্রীকে পাশে থাকা উচিত। তো আমি চলে যাই আমার আম্মুকে নিয়ে। ওই অসুস্থ মুহূর্তে উঠে আমার গায়ে হাত তুলে আমার হাত ধরে আমাকে বাসা থেকে বের করে দেয় যে আমি কেন আসছি, আমি এই মুহূর্তে কেন আসছি, আমি যাতে চলে যাই। ইভেন আমার আম্মুর সাথেও অনেকভাবে মিসবিহেভ করে যে আমার আম্মু কেন আসছে, অনেক বাজেভাবে বকাঝোকা করে। তো আমি বলি যে তুমি অসুস্থ, আমি সেজন্য আসছি তোমার কাছে, বাট সে সেটা অ্যাকসেপ্ট করে না, বলে যে তুমি এই মুহূর্তে কেন আসছো, তোমাকে আমার এখন লাগবে না, তুমি চলে যাও, আমাকে হাত ধরে আমাকে বাসা থেকে বের করে দেও, দরজা বন্ধ করে থাকে। আমি অনেকবার নক করি, ও আমাকে অ্যাকসেপ্ট করে না। পরে আমার আম্মু আমাকে নিয়ে চলে আসে, ওর ফ্যামিলিকে জানানো হয় যে ওর ফ্যামিলি ও এরকম করতেছে। তো পরে ওর ফ্যামিলিকে জানানোর পর ওর ফ্যামিলি বলে যে ঠিক আছে, তুমি কিছুদিন বাবার বাড়ি থাকো, তারপর আমাদের ছেলেকে আমরা বুঝাই তোমারে নিয়ে যাব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এর ভিতরে আমার আমার নানু অনেক অসুস্থ হয়ে যায়, আমার গ্রামে যাইতে হয় তাকে দেখতে। তো আমি দেখতে যাই, তখন ও আবার জানতে পারে যে আমি গ্রামে যাই। তো ওই মুহূর্তে ও হচ্ছে আমার বাসায় আমার ফার্নিচার ছিল কিছু, আমার আব্বু আমাকে দিছিল। তো ওই মুহূর্তে আমাকে ফোন করে এক সপ্তাহ পর, হ্যাঁ এক সপ্তাহ পর আমাকে ফোন করে। এই এক সপ্তাহে আমি আবার ওর অনেকবার ফোন করা ট্রাই করছি যে তুমি আইসা আমাকে নিয়ে যাও, তুমি বাসা থেকে বের করে দিছো আমাকে, এখন আমাকে আমার ফ্যামিলি দিচ্ছে না, তুমি আমাকে নিয়ে যাও। ও যায় না, বলে তোমার রস হবে না আর আমিও তোমাকে কখনো নিব না। তো পরে এক সপ্তাহ পর বাড়িতে যাওয়ার পর ও আমাকে ফোন করে বলে যে তোমার ফার্নিচার টার্নিচার তোমার যা যা আছে তুমি এসে নিয়ে যাও, আমি রুম ছেড়ে দিছি, আমি আর এখানে থাকবো না। তো আমি বলি যে কেন কি হয়েছে, বললো যে হ্যাঁ আমি থাকবো না, আমি এটাই জানি, তোমার ফার্নিচার তুমি এসে নিয়ে যাও। তো ওর বাবাকে ফোন করে ওর বাবাও সেম কথা বলে যে তুমি নিয়ে যাও, পরেটা পরে দেখা যাবে। তো আমি বলছি আপনি তো বললেন যে এটা ঠিক করে দেবেন, তো এখন আবার ফার্নিচার নিয়ে আসবো, এটা কোন ধরনের কথা, তাহলে কি সংসার করানোর ইচ্ছে নাই? তো ওনারা বলে যে না সংসার করানোর ইচ্ছে থাকবে না, কেন এখন নিয়ে যাও, আপাতত পরেরটা পরে দেখা যাবে। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি যাই এমনিতেই, ও হ্যাঁ এর ভিতরে আমাকে একবার বলে যে তুমি আমার সাথে পার্সোনালি দেখা করো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো পরে আমি গ্রাম থেকে চলে আসি আমার আব্বামকে না বলে যে ওর সাথে আমি দেখা করব। তো আসি গ্রাম থেকে আব্বামকে না বলে, আইসা ওর সাথে আমি দেখা করি, ওর ওই বাসাতেই, ওর বাসাতেই যাই। তো বাসায় যা দেখা করি, দেখা করার পর ও আমার অনেক পা, আমাকে অনেক রিকোয়েস্ট করে, আমার পা ধরে, বলে যে রিয়া আমি ভুল করছি, আমি আর ভুল করবো না কখনো, আমার ভুল হয়ে গেছে সেদিন তোমাকে বাসা থেকে বের করে দেওয়া, আর তোমার সাথে অনেক মিসবিহেভ করছে, আমি আর এমন করবো না, আমি ভালো হয়ে গেছে, আমি চলে আসছি, আমি আর বাসায় যাবো না, আমার বাসায় অনেক প্রবলেম হইতেছে, তুমি আমার সাথে থাকবা তো, আমি রুমও ছেড়ে দিছি, এখন বলে দেবো যে আমি রুম ছাড়বো না, সেদিন আমার বাড়িওয়ালাও ছিল। তো পরে বাড়িওয়ালাকে আমার সামনে গিয়ে বাড়িওয়ালাকে বলে যে আপু আমরা রুম ছাড়বো না, আমরা থাকবো, আমি চলে আসছি, রিয়াকে, রিয়াও আসছে, আমি ওর সাথে থাকবো এখন। তো ও দুদিন থাকে, দুদিন থাকার পর ওর কাছে কোনো টাকা নাই। তো আমাকে বুঝায় যে রিয়া দেখো এখন আমরা সব কিছু নতুন করে শুরু করতেছি, এখন তো টাকা লাগবে, টাকা কোথায় পাবো, তো তুমি কি আমাকে কিছু টাকা হেল্প করতে পারবা, 10-20 হাজার টাকা হেল্প করতে পারবা, আমি তোমাকে স্যালারি পেয়ে দিয়ে দেবো, আমার তো জবটা চলে যায় নাই। তো আমি ভাবলাম যে সব কিছু যেহেতু নতুন করে শুরু করতেছি,
ওকে ফাইন। তো আমি তোমার ফ্যামিলি এর ভিতরে আবার জেনে যাই যে আমি ওর কাছে চলে আসছি, আমার ফ্যামিলি আমার সাথে কন্ট্যাক্ট করে না, অফ করে দেয়। তো আমি অন্য একজনের কাছে, আমার খালামণির কাছ থেকে 10,000 টাকা ধার নেই, 10,000 টাকা ধার নিয়ে ওকে দেই যে তুমি 10,000 টাকা নিয়ে কিছু সংসারে কোনো কিছুই থাকে না, কারণ অনেকদিন আলাদা ছিলাম আমরা। তো ও 10,000 টাকা দেয়, এবার ঘর ভাড়া আটকে যায় 8,000 টাকা, 4,000 করে ঘর ভাড়া থাকে, 8,000 টাকা 2 মাসের ঘর ভাড়া। তো আমার 10,000 টাকা ম্যানেজ করা সম্ভব হয়, আমি ওকে 10,000 টাকা দিই। তো ও বাড়িওয়ালাকে বলে যে আমি তো ঘর ভাড়া দিবো, 5,000 টাকা অর্ধেক টাকা দিবে, আর অর্ধেক টাকা সংসারের জন্য হাবি যাবে, এটা সেটা বাজার সদাই করবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও দেই রাত্রে আমি টাকাটা নিয়ে আসি, রাত্রে টাকা নিয়ে আসার পর আমি অর্ডারপে রেখে দিই, আর ওরে বলে দিই যে অর্ডারপে টাকা আছে তুমি নিয়ে নিও। বললো যে আচ্ছা ঠিক আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠি ওর জন্য এটি করি। তো পরে দেখা যায় ও আমাকে বলে যে আমি রিয়া আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে আমি সব কিছু কমপ্লিট করবো। আমি বুঝে আছে ওকে, ও অফিসে যায়, অফিস থেকে আর ফিরে না বাসাতে, টাকা পয়সা নিয়ে ও চলে যায় একবার ওর বাপ ওর মানে ওর এলাকায় চলে যায় আর কি। তো ওর আমি ফোন করি, সারাদিন ফোন করি, ও ফোন ধরে না, ফোন ধরে না। রাত 12টা বাজে ও আমাকে কল করে বলতেছে তোমার সাথে আমার থাকা সম্ভব না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি চলে আসছি। কোথায় চলে আসছো? আমি আমার জায়গা বাসায় চলে আসছি, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তো ওর মধ্যে অনেক শর্ট খেয়ে যাই যে এটা কি বলতেছে, কেন বলতেছে, আমাকে নিয়ে আসলো, থাকলো এখানে 2 দিন, টাকা আমি ম্যানেজ করলাম। পরে আমি করলাম যে তুমি টাকাও নিয়ে গেছো, তো বলতেছে যে হ্যাঁ আমি টাকা নিয়ে আসবো না, আমি তোমার এখানে 2 দিন ছিলাম না। আমি বলছি আমি তুমি যে 2 দিন ছিলা সেটা কি আমার চাপে ছিলা, তুমি তো বলছো আমাকে থাকতে। তো যাই হোক, করে অনেক কিছু বোঝাই, বোঝানোর পরও বোঝে না, ও এখানে থাকবে। আমাকে ওই দিন রাত্রে সব কিছু থেকে ব্লক করে দেয়, নাম্বার থেকে ফোন করে এটা সেটা সব কিছু থেকে ব্লক করে দেয়। ওই মুহূর্তে আমি কোথায় যাবো আমি নিজেও বুঝতেছিলাম না। আমি ওর ফ্যামিলিকে ফোন করি, ওর ফ্যামিলি আমাকে ডিরেক্ট বলে দেয় যে আমি ওনারা নাকি আমাকে চিনে না, ওনাদের ছেলে নাকি কখনো বিয়েই করে নাই, এটা বলে দেয়। পরে ওদের যে যে এলাকায় যে যে এলাকায় ছিলাম, ওর মামা ছিল, ওদেরকে কল করি, ওরাও হচ্ছে আমাকে স্টেট ফরওয়ার্ড না করে দেয় যে আমরা এই সব আসলে বলতে পারবো না, ওকে কোনো কিছু করতে পারবো না, অনেকের হাতে পায়ে ধরি কোনো কিছু করে না। এদিক দিয়ে বাড়িওয়ালা আমাকে চাপ দিতেছিল ঘর ভাড়ার জন্য, আমি কী করবো, আমি নিজের পেশায় কী করতে পারতেছিলাম না, আত্মহত্যা পর্যন্ত আমি করতে গেছিলাম লাস্টে না পেরে। দেন আশেপাশের মানুষ এসেই করছে যে এটা কেন পাক পাকলাম, কেন করতেছি এটা সেটা। পরে যাই হোক, এটা করার পর ঠান্ডা একদিন 2 দিন পরে চিন্তা করলাম যে আসলে এভাবে তো লাইফ চলে না, কিছু একটা করতে হবে আমাকে। তো আমার অনেক রাগ হয়, তো রাগ হওয়ার পর না আমি তাও ওরকম ভাবে কোনো কিছু করি না, ওর কিছু ফ্রেন্ড সার্কেল থাকে এলাকায়, তো আমি ওদের ফ্রেন্ড সার্কেলকে জানাই যে ও আমার সাথে এমন এমন করছে, এখন এই মুহূর্তে আমি কী করবো, হয়তো আমি সুসাইড করবো, আপনাদের নাম লিখে যাবো কারণ আপনারা ছিলেন। তো পরে ওনারা হয়তো বা একটু ভয় পেয়ে যায় নাকি জানি না আমি সঠিক, পরে ওরা ওদের ওকে কল দেয় যে তুমি তুই এরকম এরকম বোর্ডে ফালা রেখে চলে গেছিস কেন, তো আয় এটা মীমাংসা করে যায়, যদি সংসার করবি তো করবি, আর যদি না করবি তাহলে না করবি। তো বলে যে হ্যাঁ আমি আসবো, আজকে আসবো, কালকে আসবো, পরশু আসবো, এইভাবে পুরো 1 সপ্তাহ চলে যায় ও আসে না। পরে আমি গিয়ে হচ্ছে থানায় কমপ্লেন করি, থানায় কমপ্লেন করার পর দেখা যায় যে এমন হয়েছে, ওকে থানা থেকে কল করা হয়েছে যে তুমি একটা এভাবে একটা মেয়েকে ফেলে রেখে চলে গেছো, এই মেয়ের রিস্ককে, তো তুমি আসো আইসা এটা কমপ্লিট করো। তো তাও আসে না, ও বিশ্বাসই করে না যে আমি থানা পর্যন্ত যাইতে পারি বা থানা পর্যন্ত গেছি, যদি আমি হ্যাঁ বিশ্বাস না করার এই কথা, আমি কখনো যাই না এরকমভাবে। তো পরে ও আরও থানা লোকদের উল্টো আরও আমার নামে দোষারোপ করে যে আমি এটা সেটা। তো যাই হোক, পরে থানা থেকে কোনো কিছু হয় না, ও আসে না। পরে আমি ওর এলাকায় যাই, ওর নবাবগঞ্জ এলাকায় যাই, যাওয়ার পর ওর এলাকার ই হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করে না, না করার পর আমি ওদের ওই এলাকায় থানায় কমপ্লেন করি, কমপ্লেন করার পর ওদের অফিস থানা থেকে ওদের বাসায় যায়। বাসায় যাওয়ার পর ওদের বাসায় বলে যে মেয়ে তো এরকম কমপ্লেন করছে, আপনার ছেলে নাকি ফালায় রেখে চলে আসছে এরকম। তো ওর ফ্যামিলি বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। তো বিশ্বাস না করার পর আমরা চলে আসি, থানা থেকে আপনার ই করে মীমাংসা করায় দেয়। মীমাংসা করানোর পর 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ পর ও ই হয়, আবার আমার সাথে থাকে, আমাদের বাসায় নিয়ে আসি। তো নিয়ে আসার পর থাকা 1 সপ্তাহ পর, ঠিক 1 সপ্তাহ পরই ও আবার সিগারেট করে, অনেকভাবে অনেক বাজেভাবে সিগারেট করে, আমার ভাইকে মারতে যায়। আমাকে মারতে আসছিল, আমার আব্বু ছিল না, আব্বু গ্রামে গেছিলো একটু, আমার ভাইকে মারতে গেছিলো। ইভেন আমাকে ওইখানে অনেক বাজে অবস্থায় মেরে সেন্সলেস করা, মানে সেন্সলেস করে ও এখান থেকে পালায় চলে আসে। ইভেন এখন পর্যন্ত
আলাদাই আছি আমরা, ওর পরে থেকে ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট করা হয় নাই আমাদের। ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, ওর ফ্যামিলি বলছে যে আমরা এসব কিছু জানি না, তোমরা কি করবা তোমরা করো, আমরা এসব কিছু বলতে পারবো না। আমি মূলত এই ঘটনাটা পুরোটা বললাম এই কারণেই যে আমিও একটা মেয়ে, আমি জানি যে আসলে একটা মেয়ে এই সিচুয়েশনে পড়লে কেমন হয়। আমি যে ভুলটা করছি যে আমার ফ্যামিলিকে আমি ফার্স্টে না বলে বিয়ে করছি, তো পরে আবার আমি সেই সেম ভুলটাই করছি। আসলে একটা ভুল তো আসলে বারবার ফ্যামিলি কখনো মেনে নিবে না, তো আমি চাই না যে আমার মতো ভুল আরো কোনো মেয়ে করুক, কারণ এই বয়সটা হচ্ছে আবেগের বয়স। দেখা যায় আবেগে পড়ে মানুষ অনেক ধরনের ভুল করে ফেলে, যেমন আমি করে ফেলছি। আপনারা প্লিজ কেউ এই ভুলটা করবেন না। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে একটা মানুষ এত ভালোবাসার পর, এত কিছু করার পর, সে মানুষটা আসলে এতটা অসহায় অবস্থায় ফেলে রেখে চলে যাওয়াটা যে কতটা কষ্টকর সেটা আমি জানি। হ্যাঁ, তো আপনারা যাকে ভালোবাসবেন, যাকে বিশ্বাস করবেন, তাকে একটু যাচাই বাছাই করে ফ্যামিলির কথা মেনে নিয়ে তারপরে করবেন। কারণ ফ্যামিলির বিরুদ্ধে কিছু করেন না, কারণ দেখা যাবে যে আপনি যখন খারাপ পরিস্থিতিতে থাকবেন তখন আপনার ফ্যামিলি আপনাকে পাশে এসে দাঁড়াবে, কেউ আপনার পাশে থাকবে না।